সমস্ত গণতান্ত্রিক আন্দোলনের ডাকে আজকে এই ধিক্কার কর্মসূচি। এখন এই রাজ্যের পুলিশ স্বাভাবিকভাবেই এই রাজ্যের জাগ্রত জনতা ছাত্র যুব তাদের বিক্ষোভকে ভয় পাচ্ছে, এ রাজ্যের সরকার প্রভাত খুনছে, তার শেষ দিনগুলো তারা খুনছে, ফলে কোনো অবস্থাতেই রাজ্যের বুকে যাতে প্রতিবাদ গণতান্ত্রিক উপায়ে সংগঠিত করা না যায় তার জন্য প্রশাসন গুন্ডা যা যা হয় সবকে নামিয়ে তারা সংগঠিত গণতান্ত্রিক আন্দোলনকে ভাঙবার সমস্ত প্রচেষ্টা করছে। পুলিশের মাথা খারাপ হয়ে গেছে, অ্যারেস্ট করে চলে এসছে সব। আমরা বলেছি যতদিন ইচ্ছা পারলে রাখুন, দেখা যাক দেখা যাক লড়াই কী করে হয় আমরা দেখে নেব। যেভাবে যেভাবে মীনাক্ষী প্রতিকূর সহ ময়ূখ সারা দেশের ছাত্রদের সম্পাদক এদের যেভাবে টেনে হিঁচড়ে পারবিতা বলে একটা মেয়ে আমি শুনলাম, একটু কথা বলে আসলাম, এটা তো ক্রিমিনালদের সঙ্গে এরকম ব্যবহার তারা করে না। ক্রিমিনালরা তো বরঞ্চ পুলিশের আর পুলিশ মন্ত্রীর প্রশ্রয় থাকে, এদেরকে টেনে হিঁচড়ে চাঙ্গলা করে তুলেছে। অপেক্ষায় থাকো, এই পুলিশ একদিন এই ছাত্র যুবদেরকে স্যালুট দেবে, এটা খেয়াল রাখে যাবে। ওনার বেশি দিন নেই, কি বলে ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন, বিসর্জনের ঘন্টা বেজে যাচ্ছে, খেয়াল রাখুন মুখ্যমন্ত্রী, বিসর্জনের ঘন্টা বেজে যাচ্ছে। লাভের মধ্যে উনি আরএসএস আর বিজেপিকে পশ্চিমবাংলায় নিয়ে এসে হাজির করে সর্বনাশ করে দিয়েছেন বাংলা। আজকে গোটা পশ্চিমবাংলা জুড়ে মানুষ ছাত্র জীবনের রাস্তা প্রতিবাদ গোটা রাজ্য, গতকালকের অন্যায় ঘটনার গুরুত্ব, আগামীকাল আমাদের রাজ্যের বিশিষ্ট জনেরা তারা প্রতিবাদ মিছিল আহ্বান করেছেন কলকাতায় ভিক্টোরিয়ার ওখান থেকে। আমি রাজ্যের সমগ্র শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তাদের কাছে আবেদন করব, আপনারা পারলে সেই মিছিলে অংশ নিয়ে নিজেদের প্রতিবাদ থেকে স্পষ্ট করবো, এটাই আজকে রাজ্যের জন্য মানুষের জন্য জরুরি হয়নি। আমি নটখানায় যখন ঢুকছি, আরে আমি ঢুকতে দেবে না, কত বড় মতবার হয়েছে সব, ঢুকতে দেবে না, গেট ভেজে করে খুলে আমায় ঢুকতে হলো, কেন কেন আমায় গেট খুলে ঢুকতে হবে, সামনে পুলিশ দাঁড়িয়ে আছে, ঢুকতে দেবে না। ওরা ভেবেছে যে ওইসব করে ফলে আমাদের আটকাবে, ওসব করে আটকাবে না, যেখানে যেরকম ওইখানে বুঝেছে যে এই করে লাভ হবে না, অথবা আর কোথাও কিছু কে আছে নিউ টাউন থানাতে কখন ছাড়বে, নিউ টাউন থানাতে কখন ছাড়বে আমি জিজ্ঞাসা করিনি। পুলিশকে বলেছি আপনাদের যতক্ষণ ইচ্ছা মনের সুখে রাখো, কোনো আপত্তি এখানে এখানে কেস দিলে দেওয়া উচিত পুলিশের বিরুদ্ধে যে পুলিশ জবরদস্তি তুলে নিয়ে এসছে, আর কেস দিলে দেওয়া উচিত সরকারের বিরুদ্ধে যে সরকার এই দুর্নীতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে আছে। এখানে এখানে কেস দিলে দেওয়া উচিত পুলিশের বিরুদ্ধে যে পুলিশ জবরদস্তি তুলে নিয়ে এসছে, আর কেস দিলে দেওয়া উচিত সরকারের বিরুদ্ধে যে সরকার এই দুর্নীতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে আছে। একটা জিনিস ঠিক আছে, কখনো নিষ্ক্রিয় কিংবা কখনো আবার অতি সক্রিয় পুলিশ, তাহলে কি আবার পুলিশ নিজের গ্রহণযোগ্যতা, দেখুন পুলিশ বলে বস্তু যে আছে পশ্চিমবাংলায় তার মাথায় যিনি আছেন তার এখন বোঝা যাচ্ছে যে সোডিয়াম পটাশিয়ামে ব্যালেন্স গণ্ডগোল করে গেছে, অক্সিজেন ফক্সিজেন কম যাচ্ছে, বুঝতে পারছেন, এক একশো এক এক কথা বলছে বলছে না। এখন বুদ্ধবাবু টাটার প্রকল্প চালিয়ে দিয়েছে, অনেক পরে বলবে যে উনি হতে চাননি মুখ্যমন্ত্রী, এই সিপিএম জোর করে ওনাকে মুখ্যমন্ত্রী পদে বসে।